পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল তিন যুবক সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ধুলিয়ান কলাবাগান ঘাট থেকে পিস্তল গুলি এবং ম্যাগাজিন সহ তিন যুবককে গ্রেপ্তার করে সামসেরগঞ্জ থানার পুলিশ ধৃতদের নাম বাবলু শেখ রাকিবুল শেখ এবং নাফিকুল শেখ সকলের বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় বলে জানা গেছে ধৃতদের কাছ থেকে দুটো আর্মস দুটি ম্যাগাজিন দুটি গুলি দুটি বাইক এবং এক হাজার ষাট টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ কোথা থেকে কি উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে অস্ত্রগুলি নিয়ে যাচ্ছিল ধৃতরা তার তদন্ত শুরু করেছে পুলিশ মঙ্গলবার ধৃত তিন যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়